আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ যেহেতু এখন রমজান মাস চলতেছে, তাই আশা করি সবাই অনেক ভালো আছে। তো রমজান মাসের দিনগুলো আমি যেভাবে কাটাই সকাল থেকে সেহরি অবধি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ভাজাভাজি শুরু করে দিয়েছি, আর এই ভাজাভাজি করার জন্য আমি আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম, যাতে কষ্ট না হয়, নামাজ পড়িয়ে যাতে আমি খুব ইজিলি সব কিছু ভেজে নিতে পারি। আজকে যেহেতু রোজা ছিল, তাই আমি কালকে হচ্ছে বাজারে গিয়েছিলাম রোজার জন্য কিছু কেনাকাটা করব। কিছুদিন ধরে খুব বিজি ছিলাম, তার জন্য বাহিরে যেতে পারতেছিলাম না সেভাবে। তো ভাবলাম আজকে একটু যাই, কিছু কেনাকাটা করে আসি। যাওয়ার পর দেখি আমি না, অনেকেরই হয়তো কেনাকাটা বাকি ছিল, এত পরিমাণে ভিড় ছিল। তো বাজারে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, সব কিছুর দাম হচ্ছে ডাবল হয়ে গিয়েছে। বাংলাদেশে তা সবাই ধনী না, হাতে গোনা কয়েকজন ধনী, তাছাড়া কম বেশি সবাই কিন্তু মধ্যবিত্ত। এত পরিমাণ সব কিছুর দাম যে সবার পক্ষে এই জিনিসগুলো কেনা খুব টাফ হয়ে পড়তেছে। বাইরের দেশে দেখা যায় যে রোজা আসলে সব কিছুর দাম কমে যায়, 6 টাকার জিনিস 2 টাকা হয়ে যায়, তারা কমায় দেয় ইচ্ছা করে। এখানে কলার হালি ছিল 40 টাকা করে, 32 টাকা লেবুর হালি, অন্য কোথাও দেখা যাচ্ছে 50 টাকা 60 টাকা এরকম লেবুর হালি নিতেছে। কারণ তারা জানে রোজার মাসে এগুলোর চাহিদা বেশি, তাই তারা এই অসাধু ব্যবসায়ীগুলো ইচ্ছা করে সব কিছুর দাম ডাবল করে দেয়। তারা চাইলেই কিন্তু দামগুলো কমিয়ে দিতে পারে। এগুলো আছে আসলে আইনি ব্যবস্থা, না হলে কখনোই দাম কমানো সম্ভব না, আমরা শুধু বলাই অযথা। যাই হোক, তারপরেই তো আমি এখানে বুট বসিয়ে দিয়েছি। বুটটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, দিনের বেলা আমি এটাকে সিদ্ধ করে নিলাম। আর যেহেতু বুটটা আমি ইন্ডাকশনে সিদ্ধ করবো, ভাবতেছিলাম যদি আবার কারেন্ট যায়, লোডশেডিং হতেও পারে, রোজার মাসে তো কম বেশি সবসময় লোডশেডিং হয়। তবে আবহাওয়া ভালোর জন্য আজকে সেভাবে লোডশেডিং হয়নি, একবার শুধু কারেন্ট গিয়েছিলো। তার জন্য আমি 2টার দিকেই হচ্ছে বুটগুলো সিদ্ধ করে নিলাম। বুটের মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখতে কালো হলেও পরে ধুয়ে ফেললে কিন্তু এটা সাদা হয়ে যায়। পেঁয়াজ কেটে রেখেছি, ডাল বেটে রেখেছি। ডালটা হচ্ছে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব নরম হয়ে যায়, বাটা খুব ইজি হয়। আমি মাটির বাটনায় ডালটা বাটা বেশি পছন্দ করি। তারপর বেসনও ভিজিয়ে রেখেছিলাম, বেসনটা আগে ভিজিয়ে রাখলে ফুলে ভালো। বুটটা সিদ্ধ করে বেশি করে নিয়েছি, যাতে পরের রোজাগুলোতে কষ্ট না হয় আর বেশি। আজকে যেহেতু প্রথম রোজা, তার জন্য আজকে একটু বেশি রান্নাবান্না হয়েছে। বুটটাও অনেক বেশি করে রান্না করছি, ফ্রিজে রেখে দিব যাতে 6-7 দিন যায় এটা দিয়েই, তারপরে আবার রান্না করব। আলুটা কিন্তু ধুয়ে ফেলার পর সাদা হয়ে যাবে, এটা দিয়ে আমি আলুর চপ ভাজব, বুট রান্না করব। এই তো পরিষ্কার করার পর কি সুন্দর সাদা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি ডোলে নিব আলুর চপ বানানোর জন্য। আমি আলুর চপটা একটু কমই পছন্দ করি, তার জন্য কম পরিমাণে নিয়েছি। তাও বেশি হয়ে গিয়েছিল, তাই কিছুটা ডো আমি রেখে দিয়েছিলাম কন্টেইনারে করে। কালকে আমি এটা দিয়ে আলুর চপ বানাবো, আর সেদ্ধ করব না। তারপরে বেগুনির চপ বানানোর জন্য আমি আলাদাভাবে নুন পানিতে বেগুনিগুলো পাতলা করে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এতে বেগুনিটা সফট হবে, বেসনগুলোও সুন্দরভাবে বেগুনির গায়ে লেগে যাবে। ধনিয়া পাতা কুচি করে রাখলাম। সব কিছু আমি দিনের বেলায় রেডি করে রাখি, 3টার দিকে আমি সব কিছু কাটাবাচা শুরু করে দিই। রাতে সবজি রান্নার জন্য মাংস সব কিছু বের করে সব কিছু ইফতারের আগেই আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি, কারণ ইফতারের পর আমার ভালো লাগে না সেভাবে রান্নাবান্না করতে। তার জন্য আমি আগেই সব কিছু রান্না করে ফেলি, ইফতারের পর আমি একটু রেস্ট নেই। আর ডালটা আমি আগেই 3টার দিকেই বেটে রেখেছিলাম, বেটে সব কিছু মেখে রেখে দিয়েছি, যাতে নামাজ আসরের নামাজ শেষ করেই আমি সব কিছু ভেজে ফেলতে পারি। আর বিকালটা আমি শরীর খুব খারাপ লাগে, তখন কিন্তু বেশি কাজ করতেও ভালো লাগে না, তাই সব কিছু চেষ্টা করবেন আগেই রেডি করে রাখার। 2টা 3টার ওই দিকে রেখে একটু কিছুক্ষণ রেস্ট নিব বা একটু ঘুমাবো, তারপরে উঠে নামাজ শেষ করে, অনেকে আছে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ শেষ পড়া শেষ করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে, সময়টাও পার হয়ে যাবে। আসর আজানের পর কিন্তু একটু বেশি খারাপ লাগে, যখন একটু কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। এগুলো সব রেডি করতে করতেই দেখা যায় যে আজানের টাইম হয়ে যায়।
আর আমি বাসায় হচ্ছে ইফতারি বানানোটা বেশি পছন্দ করি। রোজার মাসে বাসায় ইফতারি না বানালে আসলে সেরকম মানে রোজার মাস ফিলটা আসে না। এপাশে আমি বুরিন্দাও বাসায় বানিয়ে নেই, এর জন্য আমি শিরা বানিয়ে নিলাম। এর মধ্যে বুরিন্দাটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। অনেকে হচ্ছে শিরা বানানোর পর এর মধ্যে বুরিন্দাটা দিয়ে নামিয়ে ভিজিয়ে রাখে। আসলে কিছুক্ষণ জাল দিয়ে নিলে হচ্ছে বুরিন্দাটা সফট হয়, নরম হয়, খেতে ভালো লাগে, তার জন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। এপাশে আমি শরবতটাও আগেই হচ্ছে গুলিয়ে রেখে দিলাম, পরে হচ্ছে ফ্রিজের একটু ঠান্ডা পানি এর মধ্যে মিক্স করে নিয়ে পরিবেশন করে ফেলব। আমি এখানে ট্যাং ব্যবহার করছি অরেঞ্জ ফ্লেভারের। এখন ইউটিউবে হচ্ছে পেজে দেখতেছি সবাই বেগুনির চপ ভাজার ভিডিও ছাড়তেছে। এখানে নাকি বেসনটা ভিজিয়ে রাখার পর ভাজার আগে আগে গরম তেল দিয়ে এটাকে মিক্স করে নিয়ে বেগুনিটা দিয়ে ভাজলে নাকি ফুলে ভালো, প্লাস মুচমুচে হয়। তার জন্য আমিও আজকে ট্রাই করব। বেসনটা আমি আগেই ভিজিয়ে রেখেছি আদা রসুন হলুদ মরিচ গুঁড়া লবণ সোডা খাবার সোডা সব কিছু দিয়ে 3-4 ঘন্টা প্লাস একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন। তারপর আমি তো এক এক করে ভাজতেছিলাম, দেখবো আজকে মুচমুচে হয় কি না। বেগুনের দামও বাড়িয়ে দিয়েছে, যেহেতু এখন সবাই বেগুনের চপ ভাজবে। চিকন বেগুনটার দাম ছিল 50 টাকা কেজি, আর যেটা ধোপা বেগুন সেটার দাম ছিল 60 টাকা কেজি, অনেকে 70 টাকা করে বিক্রি করতেছিল। এপাশে আমি বড়াও আগে মিক্স করে রেখে দিয়েছি, বড়াটাও এক এক করে ভেজে নিব। সব কিছু অল্প অল্প করেই রেডি করতেছিলাম। আসলে রোজা থাকা অবস্থায় মনে হয় অনেক কিছু খাবো, কিন্তু যখন ইফতারে বসি তখন কিন্তু একটু খাওয়ার পরে আর বেশি খাওয়ার ইচ্ছা করে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।